আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। নতুন একবারে লেটেস্ট একটা আপডেট চলে এসেছে, সেই আপডেট হচ্ছে যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন আরব আমিরাত থেকে তাদের জন্য। এবং এখানে বলা হয়েছে যারা ভ্যাকসিন দুই ডোজ দিয়েছেন তাদের জন্য একটা নিয়ম, যারা ভ্যাকসিন দেন নাই তাদের জন্য একটা নিয়ম। এবং এই 7 তারিখ থেকে 14 জুলাইয়ের ভিতরে যারা যাবেন তাদেরকে এই নিয়ম পালন করতে হবে। তার জন্য ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনস্টাগ্রামে আমাকে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, এখানেও আছে মাসুম বিল্লাহ 89। তো যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে নিন, এখনই সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও বলবো অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো কথা হচ্ছে যে নতুন লেটেস্ট যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে যে এখন থেকে এই 7 তারিখ থেকে 14 জুলাইয়ের ভিতরে যারা বাংলাদেশে যাবেন প্রত্যেককেই বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন করতে হবে। তবে যারা 2 ডোজ ভ্যাকসিন আরব আমিরাতে দিয়ে দিয়েছেন তাদের কোনো কোয়ারেন্টাইন করতে হবে না, তাদের শুধু একটা PCR টেস্টের রিজাল্ট নিয়ে গেলেই হবে নেগেটিভ। আর যারা আপনার ভ্যাকসিন দেন নাই তাদেরকে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন করতে হবে, বাধ্যতামূলক, এবং সেটা নিজ খরচে, সরকারি খরচে, নিজ খরচে। এই আপডেটটা কিন্তু বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন থেকে কিন্তু এসেছে, আপনারা অলরেডি অনেকেই জেনে গিয়েছেন। তো আপডেটটা আরও আগে এসেছিল, আমার হাতে সময় ছিল না, তাই আমি ভিডিওটা আপলোড দিতে পারি না। সে আপডেটটা গতকালকে এসেছিল, ঠিক আছে? হয়তো অনেকে জেনে গিয়েছেন। তো এটাই হচ্ছে কথা, যারা 7 থেকে 14 জুলাইয়ের ভিতরে দেশে যাচ্ছেন তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে বাধ্যতামূলক, যদি আপনার ভ্যাকসিন দেওয়া না থাকে 2 ডোজ। আর যারা 2 ডোজ দেওয়া থাকবে তারা যদি যান কোনো কোয়ারেন্টাইন করতে হবে না, শুধু PCR টেস্টের রেজাল্টটা দেখালেই, নেগেটিভ রেজাল্টটা দেখালেই হবে। তো এই আপডেটটাই ছিল। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই আপনার বাধ্যতামূলক নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। তাই বলবো যারা আরব আমিরাতে আছেন, এখনও সময় আছে, যারা ভ্যাকসিন দেন নাই তারা ভ্যাকসিনটা দিয়ে নিন, তারা ভ্যাকসিনটা এখনই দিয়ে নিন। আর বাংলাদেশে যারা আছেন তারাও ভ্যাকসিন দিয়ে নিন, কারণ ভ্যাকসিন এখন বর্তমানে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাসপোর্ট বলেন, ভিসা বলেন, সব কিছুই ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়া আছে মানে আপনার পাসপোর্ট আছে, আপনার ভিসা আছে, আপনার সব কিছুই আছে, আকামা আছে, নয়তো কিছুই নেই, ঠিক আছে? এই আপডেটটা হঠাৎ করে চলে এসেছে, তো এতে হয়তো অনেকেরই কিছু সমস্যা হয়ে যাবে, হয়তো অনেকে ভ্যাকসিন দেন নাই তাদের হয়তো সমস্যা হয়ে যাবে, যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো আপডেটটা ছিল, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।